স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্যসেবা জেন্ডার এনজিও অ্যান্ড স্টক হোল্ডার পার্টিসিপেশন ইউনিট কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত। কক্সবাজার জেলা প্রতিনিধি নুরুল ইসলাম সেলিম এর পাঠানো তথ্যচিত্র দেখুন বিস্তারিত। রামু উপজেলা পরিষদের হিমছড়ি মিলনায়তনে হেলথ অ্যান্ড জেন্ডার সাপোর্ট প্রজেক্ট কর্মশালা রামু উপজেলা নির্বাহী অফিসার অনুপম মজুমদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত দিনব্যাপী অবহিতকরণ কর্মশালায় বক্তব্য রাখেন রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালাউদ্দিন, রামু থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু তাহের দেওয়ান, রামু কলেজ অধ্যক্ষ মুজিবুর রহমান, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোদেস্তা বেগম রিনা, জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন প্রিন্স, রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান, চাকমারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম শিকদার, রামু প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক নুরুল ইসলাম সেলিম, এসআই সুনন বড়ুয়া, ডাক্তার তামিম আশরাফ, ডাক্তার সুব্রত কুমার চৌধুরী, মাসুমা আক্তার, রেহেনা আক্তার, ডাক্তার ইশারাত জাহান, মোহাম্মদ রকিবুল ইসলাম, ফতেকারকুল ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য বিপুল বড়ুয়া সহ সরকারি ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের নেতৃবৃন্দ।